আসসালামু আলাইকুম অনুরাগ একজন কেন আছেন অবশ্যই আমাদের রনি ভাইয়ের বাসায় আমাদের মোস্তফা ভাই জাহাঙ্গীর ভাই আমিন ভাই তুষার ভাই বেড়াতে এসেছে রনি ভাইয়ের বউ রান্নাঘরে চা বানাতে গিয়ে রনি ভাইকে ডেকে বলছে শুনছো চিনি শেষ হয়ে গেছে এক ফোঁটাও নেই এখন কি করব এই শুনে রনি ভাই বলছেন আরে তুমি চা বানাও আমি ম্যানেজ করে নিব যথারীতি চা বানানো হলো পরিবেশনও করা হলো রনি ভাই বলছে আজকে সবাই মিলে একটা মজার খেলা খেলবো এই চায়ের কাপগুলোর মধ্যে একটাতে চিনি নাও দেয়া থাকতে পারে সবাই এক কাপ করে নিন যার কাপে চিনি থাকবে না সে আমাদের সবাইকে আগামীকাল রেস্টুরেন্টে খাওয়াবে চা খাওয়া শেষে প্রশ্ন করা হলে সবাই জানালো চায়ে চিনি ঠিকঠাক ছিল এরই মধ্যে আমাদের কিপটা জাহাঙ্গীর ভাই বলে বসলো ভাবি আপনি তো ভুল করে আমার কাপে দুইবার চিনি দিয়ে দিছেন এটা ভালো ছিল হেলিকপ্টার আকাশে উঠছে হেলিকপ্টার থেকে ঝুলন্ত এক দড়িতে তিনজন ঝুলে আছে পাইলট চিৎকার করে বলছে দড়িতে ওজন অনেক বেশি একজনকে হাত ছাড়তেই হবে এই শুনে প্রথমজন বলছে আমি হাত ছাড়ছি না দ্বিতীয়জন বলছে অসম্ভব আমি কিছুতেই হাত ছাড়ছি না এই দেখে তৃতীয়জন বলছে কি আর করা আমি ছাইরা দিতেছি আপনারা খালি উপরতে থাততালি দিয়ে আমারে সাহস যোগান আমাদের সাইফুল ভাই গেছে ইউরিন টেস্ট করাতে প্যাথোলজির লোক সাইফুল ভাইকে বলছে এক কাজ করুন আপনার বাঁ দিকে তাকের উপরে একটা পরিষ্কার কৌটা রাখা আছে তাতে ইউরিনটা ভরে দিন সাইফুল ভাই তাকের দিকে তাকিয়ে বলছে ভাই এইখান থেকেই আমিন ভাইয়ের বউ আমিন ভাইকে বলছে এই তুমি ওই লোকটার বউয়ের দিকে তাকিয়ে আছো কেন এই শুনে আমিন ভাই বলছে আরে ওই লোকটা এতক্ষণ তোমার দিকে তাকাচ্ছিল তাই এখন ওর বউয়ের দিকে তাকিয়ে আমি প্রতিশোধ নিচ্ছি ইন্টারভিউ বোর্ড একজন প্রশ্নকর্তা আর একজন চাকরি প্রার্থীর মধ্যে কথোপকথনটা ছিল এই রকম 1 কেজি আপেলের দাম যদি 100 টাকা হয় 100 গ্রাম আপেলের দাম কত আপেল আমার ভাল লাগে না কিনবো না ধরেন যদি আপনার বাবা কেনে আরে আমার বাবার দাঁতই নাই যদি আপনার ভাই কেনে আরে আমার ভাই কিনলে সরাসরি 100 গ্রাম আপেলের দাম জিজ্ঞাসা করবে আমি হিসাব করব কেন আপনার বাপ ভাই 14 গোষ্ঠী কেউ না যদি কোনো সাধারণ মানুষ কেনে সাধারণ মানুষের আপেল কেনার ক্ষমতা কই যদি কোনো বড় লোক কেনে আরে বড় লোক কি আর 100 গ্রাম আপেল কিনবে কিনলে 2-3 কেজি কিনবে আচ্ছা আপনার বাড়ি কি নোয়াখালী হাগল নি কোনো আর বাড়ি কোনো ইয়েন্দে আপনি কিনবেন রোগী ডাক্তারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের একদম উপরে যে ওষুধটা লিখছেন সেটা তো কোথাও পাওয়া যাচ্ছে না আরে ওটা তো ওষুধের নাম নয় কলমে কালি আসছিল না তাই আমি কি হয়েছে একটু চেক করে নিচ্ছিলাম চেক করার জায়গা পাইলেন না প্রেসক্রিপশনেই আপনার চেক করা লাগবো 50টা দোকান ঘুরে আসছি একজন কয় স্টক আউট কালকে আইনা দিব আরেকজন কয় আরে এই কোম্পানি তো বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানিটা নেবেন নাকি আরেকজন কয় আরে এই ওষুধের এখন হাই ডিমান্ড ব্ল্যাকই নিতে হইব আরেকজন তো আরো এক কাঠি সরেশ কয় ভাই এটা তো ক্যান্সারের ওষুধ কার হইছে রেগুলার যারা ভালো পারফর্ম করছে অর্থাৎ প্রত্যেকটা এপিসোডে দুর্দান্ত পারফর্মারদের মধ্যে একজন আমাদের এই শাশ্বতী ম্যাডাম ম্যাডাম আপনি হাগল নিকন নোয়াখালীর উপর দিয়ে যাইেন আপনার একবারে টেংরি ভাঙিয়া দিব একদম আচ্ছা আরা সি টেংগে হন আমি কে হম না ম্যাডাম কম না এটাই কিন্তু সবচেয়ে বড় গুণ একটা স্ট্যান্ড আপ কমেডিয়ানের যে কোনো কোশ্চেনের উত্তর সাথে সাথে ইনস্ট্যান্ট দিয়ে দেয়া এই কথাগুলো কেন বললাম জানো কারণ ওর পারফরমেন্স না ঠিক এই লেভেলে শুরু থেকে শেষ পর্যন্ত যাচ্ছে এই লেভেলে ওকে কখনো খারাপ বলতে পারছি না কিন্তু এইভাবে গেলে হয়তো একটা পজিশনে যাবে কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে আরও কিছু এক্সট্রাঅর্ডিনারি লাগবে জি আমি অবশ্যই চেষ্টা করব ডেফিনেটলি আর একটা জিনিস বলে যাও যে আমি কার দিকে তাকিয়ে প্রতিশোধটা নিব লোক খুঁজছি নিজের বোধ দিকে
ওর দিকে তাকিয়ে থাকবো, তো বাসায় ঢুকতে দিবে না। সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। আমাদের এই গুণী অভিনেত্রী তমা মির্জা, শাশ্বতী খুব মিষ্টি দেখতে তুমি, অল দ্য বেস্ট, আমার ভালো লেগেছে। তুষার ভাই এক্সেলেন্ট, খুব ভালো ছিল। ওকে, স্পেশাল ওই জোকটার কথা আমার একটু মনে হচ্ছে যে যদি চায়ে চিনি কম কারো মনে হয় তাহলে রেস্টুরেন্টে সে খাওয়াবে। হঠাৎ করে এটার কথা কেন বলছি? কেন আমরা স্পেশাল একজনকে থ্যাঙ্কস দিতে চাই, যিনি আমাদের এই হাসর সবাইকে পেট ভরে রেস্টুরেন্টে খাইয়েছেন, আমাদের তুষার ভাই। আমরা প্রত্যেক এপিসোডে বলি তুষার খান, তুষার খান। এই মানুষটা শুধু নিজেই খায় না, অন্যদেরকে খাওয়ায়। এবং এই ধন্যবাদ আমার তরফ থেকে না, এই ধন্যবাদ আমাদের জাহাঙ্গীর ভাই এবং মোস্তফা ভাইয়ের তরফ থেকে। তারা এক বেলার খাবারের টাকা বেঁচে গেছে। ম্যাডাম বসে পড়ো।